আসসালামু আলাইকুম চলুন জেনে নিই জাতীয় নিউজে কি থাকছে জাতীয় পরিচয়পত্রের সব কিছু এখন অনলাইনে এখন থেকে অনলাইনে জাতীয় পরিচয়পত্রের যাবতীয় কাজ সম্পন্ন করা যাবে জাতীয় পরিচয়পত্র সংশোধন নতুন ভোটার হিসেবে নিবন্ধন আবেদন হারিয়ে যাওয়া বা নষ্ট হওয়া পরিচয়পত্র নতুন করে তোলা ছবি বা স্বাক্ষর পরিবর্তনের আবেদন সব কিছু হবে এখন এক লিকেই নির্বাচন কমিশনের service.nidw.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে এখন ঘরে বসে কিছু করতে পারবেন ইন্টারনেট ব্যবহারকারীরা আমি এই লিংকটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা প্লিজ চেক করে নেবেন পাশাপাশি বিদ্যমান প্রক্রিয়া অব্যাহত থাকবে বুধবার নির্বাচন কমিশন সচিবালয় এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রফিকুল আহমেদ এই সময় কাজী বলেন আমরা ডিজিটাল কার্যক্রমে আরেক ধাপ এগিয়ে গেলাম সবাই এখন এই সেবা ভোগ করবেন তা নয় কারণ সবার ইন্টারনেট সুবিধা নেই কিন্তু যারা আগ্রহী বা যাদের ইন্টারনেট সুবিধা আছে তাদের জন্যই এই নতুন সেবা যেসব সেবা পাওয়া যাবে চলুন জেনে নেই এক নতুন ভোটার হিসেবে নিবন্ধন আবেদন দুই নিবন্ধনের মাধ্যমে নিজের হিসাব খোলা তিন নিজস্ব তথ্য ও ভোটার কেন্দ্রের তথ্য চার তথ্য পরিবর্তন সংশোধন ও হালনাগাদ পাঁচ ছবি পরিবর্তন ছয় হারিয়ে যাওয়া বা নষ্ট হওয়া জাতীয় পরিচয়পত্র আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ